শহরে এই স্মরণ সভার সংগ্রামী প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব সাবেক মন্ত্রী আমাদের প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন আমাদের আজকের প্রধান বক্তা বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার উপস্থিত আছেন আজকে বিশেষ অতিথি ঢাকার সাবেক মেয়র সাবেক মন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব মির্জা আব্বাস উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক মন্ত্রী ডাকসুর সাবেক ভিপি জনাব আমানুল্লাহ আমান বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল অন্যতম সদস্য হাবিবুর রহমান হাবিব উপস্থিত আছেন যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহউদ্দিন খোকন জনাব খায়রুল কবির খোকন সাংগঠনিক সম্পাদক এমরান সালে প্রিন্স আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্রনেতা যুবনেতা রফিকুল আলম মজনু বিভিন্ন অঙ্গ সংগঠনের আমাদের যুব দলের সভাপতি নীরব সাধারণ সম্পাদক টুকু স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজ সাধারণ সম্পাদক জুয়েল এবং আমাদের মৎস্যজীবী দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা বাবুল মুস্তাফিজ এবং আমাদের মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রহিম সহ আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়কবৃন্দ উত্তরের যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং নিচে সম্মানিত দলের বিভিন্ন পর্যায়ের ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বক্তব্য আপনারা শুনেছেন এবং আমাদের প্রধান অতিথি দিবেন আর আসলে আমার জন্য আমার নেতা সাদেক হোসেন খোকার সম্পর্কে বলা খুবই একটু কষ্টকর কারণ জীবনের দীর্ঘদিন সময় তার সাথে আমার কেটেছে সেটা রাজনৈতিক জীবন ক্রিয়ার খেলাধুলার সাথে ছিলাম সেগুলো জীবন সামাজিক জীবন বিভিন্ন কিছুর সাথেই দুজন আমরা ওতপ্রোতভাবে জড়িত ছিলাম তাই আসলে তাকে হারিয়ে যেমনি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে দল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমি রাজনৈতিক একজন অভিভাবককে আমি হারিয়েছি সবাই তো ভাই ও বোনেরা যেটা বললাম এটাই সত্যি কথা যে দেশও ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ শেখ মুজিব যেমনি আমাদের নেতা সাদেক হোসেন খোকার সাহচর্যে অনেক রাজনৈতিক দলের নেতারা এসেছেন বিভিন্নভাবে কেউ বিমুখ হয়ে ফিরে যান নাই তার দুঃসময় যেমনি হাবিব তার কথা বলল ঠিক তেমনিভাবে বুঝি না সাইন কি বলো ও মাইক ঠিক আছে একটু ক্ষমা করো কিছু করা নাই একটু প্লিজ যদি আর ডিস্টার্ব হয়ে থাকে কিছু করা যাবে না ঠিক আছে একটু ক্ষমা করো একটু তোমরা চুপ করে বসে থাকো আমরা শেষ করব এই জাতীয় রাজনীতির জন্য রাজনীতিতে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি ধারণ করতেন বিশ্বাস করতেন কিন্তু যখন তিনি প্রশাসনে বসতেন একজন মেয়র হিসাবে একজন মন্ত্রী হিসাবে
এবং ক্রীড়াঙ্গনে যখন আমরা খেলাধুলা চালিয়েছি সেখানে কিন্তু তিনি কোনো দলের সবকিছু দলীয়করণে বিশ্বাস করতেন না। সাদেক হোসেন খোকাজান মেয়র ছিলেন, আজকের আওয়ামী লীগের অনেকের এমপি হয়েছেন যারা সেই সময় কাউন্সিলর ছিলেন, কেউ কোনোদিন কোনো কমপ্লেন করতে পারবে না যে তাদের প্রতি কোনো বিরূপ আচরণ সাদেক হোসেন খোকা করেছেন। ঠিক তেমনিভাবে আজকে বিরোধী দলের অনেক নেতা আছেন, দুঃসময় যখন সাদেক হোসেন খোকার কাছে এসেছেন তার দ্বারা উপকৃত হন নাই এমন কেউ বলতে পারবে না। এটাই একটা মহত্বের লক্ষণ, স্বাভাবিকভাবেই এটা থেকে অনুকরণ করা উচিত। আজকে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রীরা তাদের দলের মন্ত্রী, দেশের মন্ত্রী না, এবং তাদের মেয়র যারা হয় তারাও সেই দলের হয়, জনগণের হয় না। এখানে হলো পার্থক্য, এটাই আমাদের শিক্ষা উচিত। এই কারণেই আজকে দেশটা আওয়ামী লীগ থাকলে বিভক্ত হয় আর বিএনপি থাকলে ঐক্যবদ্ধ থাকে, ঐক্যবদ্ধ থাকে। তা আমি প্রথমে বলেছি, বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না, আজকে আপনারা যারা এখানে এসেছেন আপনাদের সবাইকে বলবো যে আমাদের সাদেক হোসেন খোকাকে আমরা হারিয়েছি, চলে গেছেন। এখানে আমাদের নেতা মির্জা আব্বাস ভাই কথা বলে গেলেন, আমি এটা বলতে চাই যে খালেদা জিয়ার যেমনি দুটি সন্তান তারেক জিয়া এবং কোকো, তার মধ্যে কোকো চলে গেছেন, তারেক জিয়া আছেন, ঠিক তেমনি আমি দেখেছি অন্তত কাছাকাছি থেকে দেখেছি যে খালেদা জিয়া আজকে মির্জা আব্বাস বা সাদেক হোসেন খোকারকে দুইটা সন্তান হিসাবে এত আদর করতেন, এত স্নেহ করতেন অন্য কাউকে আমি করতে দেখি নাই। আমি এই কারণে অনেক সময় যে ছোট ভাই ভাই ভাইটার মধ্যে কি থাকে না, হ্যাঁ মা তুমি ওরে বেশি দিয়ে দিলে, আমার কম দিয়ে দিলে, এইরকমও হয়েছে। আবার এই কারণে আবার আমাদের নেত্রী হয়তো তাকে ডেকে আবার বলছে ঠিক আছে তোর এইটাও দিলাম, অর্থাৎ এত আদর করতেন কেউ মনে কষ্ট পাক এইটা কোনোদিন বেগম খালেদা জিয়া সেটা করেন নাই। তা আমি বলবো যে আজকে সাদেক হোসেন খোকা নাই, মির্জা আব্বাস আছেন। তাই মির্জা আব্বাস আমি আশা করি যে তার নিজের থেকেই সেই দায়িত্বটা পালন করার জন্য চেষ্টা করবেন, অন্তত এটা আমি বিশ্বাস করি। আজকে হাততালি দিবেন না যেহেতু আমরা স্মরণ সভা করছি, ঠিক তেমনিভাবে আমরা এই ঢাকা মহানগরীতে যারা কাউন্সিলর হয়েছেন, যারা বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন, বিভিন্নভাবে দায় দায়িত্ব পালন করেছেন, অনেকে কাউন্সিলর হতে পারেন নাই কিন্তু সাদেক হোসেন খোকা সবাইকে চেষ্টা করেছেন ঠিক যেভাবে তাদের পাশে দাঁড়ানো যায়। পাশাপাশি আমাদের মির্জা আব্বাস সাহেবও চেষ্টা করেছেন, সবার পাশে দাঁড়িয়েছেন, সংগঠনের কর্মীদের সুখ দুঃখে আসার জন্য চেষ্টা করেছেন। আমরা ক্ষমতায় থাকাকালীন বলতাম যে খালি ঢাকা শহর বলেন, ঢাকা শহর বলেন, আমরা তো ঢাকা শহরে মন্ত্রী পাইছি আড়াইটা, তারপরে দেড়টা, কারণ পরে সাদেক হোসেন খোকা মন্ত্রী ছিল না, শুধু একমাত্র মির্জা আব্বাস ছিল আর মেজর কামরুল ছিল। তো কাজে আমরা ঢাকা শহরের টোটাল প্রেশারটা এই সাদেক হোসেন খোকা এবং মির্জা আব্বাসের উপর যেরকম পড়েছে, আজকে সে জায়গায় যদি আরও দুজন থাকতো আমাদের ঢাকা শহরের কর্মীরা আরও অনেক উপকৃত হইতে পারত, অনেক উপকৃত হইতে পারত, তারপরও তারা করেছেন। তা আজকে আমি বলবো যে আজকে মির্জা আব্বাসের উপর প্রেশার আরও বেড়ে গেছে, তার সাথের ভাই চলে গেছেন, আজকে তিনি আছেন, কাজে সেই এখন ঢাকা মহানগরীর কে আব্বাস গ্রুপ, কে খোকা গ্রুপ, কে অমুক গ্রুপ, আমরা বিশ্বাসও করি না সেটাতে, কিন্তু তার উপর মনে করি সব কিছু ঊর্ধ্বে এসে এখন অবশ্যই মির্জা আব্বাস সাহেব সেই দায়িত্বটা পালন করবেন, সেইভাবে সবাইকে দেখবেন, এটাই আমরা আশা করি। ঢাকা মহানগরী একজন কর্মী হিসাবে অন্তত এটাই মনে করি। তা আমি বক্তব্য দীর্ঘায়িত না করে একটাই কথা যে সাদেক হোসেন খোকা যে কারণে মাথার রক্ত ঝরিয়েছে এই রাজপথে, এবং দেখেছেন আপনারা সাদেক হোসেন খোকা কখনো কারো কাছে সারেন্ডার করেনি, আপোষ করেনি, যে জেদি ছিল এরকম জেদি খুব কম লোকে আছে, কিন্তু সেটা সত্যের জন্য জেদ করেছে, সত্যের জন্য। যখন তাকে আহত করা হলো, তারপরে যখন সেই সময় নাসিম সাহেব বললো যে এটা কি গরুর রক্ত কিনা চেক করে দেখতে হবে, তারপরে সে নাসিম সাহেব যখন আবার হসপিটালে তাকে দেখতে গেছিলেন তার মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে বলেছিলেন আপনার আসার দরকার নেই, অর্থাৎ যেটা সত্য সেটা সত্য, মিথ্যার কাছে কোনো আপোষ নাই। তা আমি আজকে আমাদের এখানে যারা কর্মী ভাই বোন যারা আছি
আমাদেরকে শিখতে হবে এবং ত্যাগ করার মহিমায় আমাদের আসতে হবে। আগামীতে আজকের এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে হলে, কারণ তিনি রক্ত অনেক দিয়েছেন, আরও হয়তো আরও অনেক রক্ত দিবেন, কিন্তু তারপর যদি সিলেক্ট করে দিত যে দুইজন বা দশজন, তাহলে তার মধ্যে আমি একজন বলতাম ভাই আমার রক্তটা নাও, তবু অন্তত দেশের এই আরও রক্ত নেওয়া, গুম করা, খুন করা, জেলে নেওয়া, অন্তত সেটা থেকে আমাদেরকে রেহাই করো, কিন্তু সেটা নাই। তাই আমাদের সবাই প্রস্তুত থাকতে হবে, যখন আগামী আন্দোলন আসবে আমরা সবাই রক্ত দেওয়ার জন্য রাজপথে নেমে আসবো। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, আমাদের নেতা তারেক রহমানকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। অন্য কোনো রাজনৈতিক বক্তব্য আজকের আমি দিচ্ছি না। আপনারা সবাই আজকের এই সমাবেশে এসে যেভাবে আমাদের আজকে স্মরণ সভাকে সফল করেছেন, আজকে ওনাকে সম্মান দিলে ভবিষ্যতে আমরা সম্মান পাবো, আপনারা সম্মান দিলে আরেকজন সম্মান, এটা সবার জন্য এই দরজাটা অবধারিত হওয়া দরকার, খোলা থাকা দরকার। তাই সে আহ্বান জানিয়ে ভবিষ্যতে একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করব, এই কথা বলেই আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সাদেক হোসেন খোকার স্মৃতি অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অমর হোক।